তারপরে তর্ক করা নাও দিস ইজ নট অন ইউ ক্যান নট ডু দিস বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ফিক্সিং কিংবা পাতানো ম্যাচের প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়েছে বহুবার কিংবা আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত বেশ নজরে পড়ে এই আসরে সব মিলিয়ে নানা প্রশ্নের উত্থান এই মঞ্চে পূর্বের আসরগুলো বাদ দিলে এবারের আসরে যার কিছুটা আভাস পাওয়া যায় গত 3 জুন আবাহনীর বিপক্ষে ওল্ড ডিওএইচএসের ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমে হয়েছে 19 প্রথমে ব্যাটিংয়ে আবাহনী শুরুতে ব্যাটিং করে তারা দাঁড় করায় 19 ওভারে 135 লক্ষ্যটা বেশ আহামরি নয় টি টোয়েন্টি ক্রিকেটে তবে ডিওএইচএসের প্লেয়াররা যা ঘটালেন তা প্রশ্নবিদ্ধ হাতে রয়েছে আরও 8 উইকেট তবুও তারা খেলেছেন প্রাণহীন এক ম্যাচ 19 ওভারে 3 উইকেট হারিয়ে 136 লক্ষ্যে সংগ্রহটা যেখানে তাদের 113 রান বল আছে আছে উইকেট তবুও এমন কচ্ছপ গতির ব্যাটিং প্রশ্নটা জোরে সোরেই তোলে পাতানো ম্যাচের গল্পকে সে ম্যাচ বাদ দিলে আজকের পার্টেক্সের ব্যাটিংও তেমনই নির্লিপ্ত এমনিতেই 20 ওভারের ম্যাচ বৃষ্টির কারণে হয়ে দাঁড়িয়েছে ছোট মোটে 15 ওভার যেখানে হাতে কিন্তু এ খবরটা যেন পার্টেক্সের ব্যাটসম্যানরা ভুলেই গেলেন 15 ওভারের প্রথম 7 ওভারে তাদের সংগ্রহ মোটে 28 কে বলবে এটি একটি টি টোয়েন্টি ম্যাচ যদিও প্রবল বৃষ্টি উইকেটটাকে করেছে চ্যালেঞ্জিং তবে এতটা কঠিন নয় যে রানই তোলা যাবে না প্রথম 7 ওভারের সংগ্রহটা যেখানে 28 সেখানে বাকি 8 ওভারে এসেছে 49 রান 77 রানের লক্ষ্যে ওল্ড ডিওএইচএস জিতে যায় বিনা উইকেটে আবাহনীর বিপক্ষে খেলা প্রাণহীন আনিসুল ইসলাম ইমন আর রাকিন আহমেদি জিতে দিলেন ম্যাচ অথচ খেলাটা একই উইকেটে এমন কাণ্ড দেখে প্রশ্নটা যেন বড় আকার রূপ নিচ্ছে ম্যাচে কোনো বাহ্যিক প্রভাব নেই তো কিন্তু এর সদুত্তরই বা মিলবে কোথায়